হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব ফ্রম রাজটেক। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে 25 MB-র বেশি ফাইল কীভাবে জিমেল দিয়ে ট্রান্সফার করবেন। অ্যাকচুয়ালি জিমেলে সর্বোচ্চ 25 MB ফাইল ট্রান্সফার করা যায়। তো আমি একটা নতুন মেল কম্পোজ করছি, এখানে কাউকে পাঠাচ্ছেন তার নাম দেবেন। তো এবার আমি মেলে অ্যাটাচমেন্ট অ্যাড করছি। অ্যাটাচমেন্ট যখন আমি একটা বড় সাইজ, এই সেন্টোএসের ওএসটা সাইজ হয়েছে আপনার 684 MB, তো আমি এই ইমেজটা যদি সেন্ড করতে যাই, এখনই ওপেন করি, তো সঙ্গে সঙ্গে একটা দিয়ে দিল এরর, একটা এরর আসলো। এখানে এরর আসলে নোটিফিকেশান এসেছে যে অ্যাটাচমেন্ট লার্জ দ্যান 25 MB। তো 25 MB-র পরে হলে, মানে 25 MB থেকে বড় হলে, লার্জ হলে আপনি ডিরেক্ট অ্যাটাচমেন্ট করতে পারবেন। আর আমি যদি এমনি নর্মাল ফাইল একটা অ্যাটাচমেন্ট করি, যেমন আমি ডকুমেন্টসে গেলাম, এখানে অ্যাডসেন্স গিয়ে আমি একখানা এই পিডিএফ সাইজটা আমি দেখাচ্ছি, অ্যাটাচমেন্ট করছি, এখানে 161 KB, এটাকে ওপেন করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যখন বড় ফাইল অ্যাটাচমেন্ট করতে যাচ্ছি, আবার যাই আমি আইএসও, আমি একটা বড় ফাইল অ্যাটাচমেন্ট করতে যাচ্ছি, তখন এইটা চলে আসছে। তো কেন, কিভাবে একটা বড় ফাইল ট্রান্সফার করবেন, তো সেটার জন্য গুগলের একটা অপশান রয়েছে, গুগল ড্রাইভ। তো আপনাকে সেই জন্য গুগল ড্রাইভে যেতে হবে। এই যে ড্রাইভ অপশানটা পেলেন, এখানে ক্লিক করবেন, করার পরে ড্রাইভে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি ড্রাইভে পাবেন, এখানে আপনি সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, কিংবা এখান থেকে আপলোড, ডিরেক্ট আপলোডও করতে পারেন, ফোল্ডার আপলোড। তো ফোল্ডার আপলোড করতে পারেন, মোর অপশান থেকে আপনি পেয়ে যাবেন। তো আমি ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, আমি ফাইল আপলোড করলাম, করে এখান থেকে আইএসওটাকে এখানে দেখিয়ে দিলাম। যখনই আইএসওটা দেখিয়ে দিলাম, এখানে সঙ্গে সঙ্গে আপলোড হতে থাকবে। তো এটা আপলোড হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে, যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে মেল করতে পারবেন। কীভাবে সেটা দেখিয়ে দিই। এখানে ধরুন অ্যাটাচমেন্টে ক্লিক করবেন না, এখানে ইনসার্ট ইউজিং ড্রাইভ, ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, তো ড্রাইভের সেখানে শো হতে থাকবে, যখনই আপলোড হয়ে যাবে এখানে ড্রাইভের মধ্যে শো হতে থাকবে। তো এখানে যখনই শো হবে, সেই ফাইলটা চুজ করবেন, চুজ করে আপলোড করে দেবেন। যেমন আমি এই ফাইলটা, এখান থেকে যে কোনো একটা ফাইল আমি আপলোড, বড় সাইজ দেখছি কিছু আছে কি 25 MB-র ওপরে। যখনই আপনার আপলোড কমপ্লিট হয়ে যাবে, এখানে শো করবে। তো এখান থেকে শো করলে এটাকে ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে ইনসার্ট, যখন ইনসার্টে ক্লিক করবেন, এরকম একটা লিঙ্ক চলে আসবে। এটা কিন্তু আপলোড হলো না, এটা একটা বড় ফাইল, এটা জাস্ট লিঙ্কটা আপনাকে দিচ্ছে। কেউ যদি এই লিঙ্কটাতে ক্লিক করে, সঙ্গে সঙ্গে সেই ফাইলটা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখালাম কিভাবে একটা বড় ফাইল ট্রান্সফার করবেন মেল অ্যাকাউন্ট দিয়ে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।